আজ শুক্রবার ভোর তখন ছয়টা মোবাইলের রিংটোনটা বেজে উঠতেই চোখ বন্ধ করে কানে ফোনটা লাগালাম ওপাশে মায়া ভরা একটা স্বর বলে উঠল হ্যালো মহিন হ্যাঁ মা বলছিলাম হ্যাঁ মা বলো কিছুক্ষণ নিরবতা বাবা আজ তো শুক্রবার আসছিস না বাড়িতে না মা যাবো না আবার নিরবতা পরের সপ্তাহে আসবি আচ্ছা দেখি মা আচ্ছা ঘুমাও বাবা ফোন রেখে দিলাম গভীর ঘুমে তলিয়ে গেলাম মনে হচ্ছিল স্বপ্ন দেখলাম আবার ধরফড়িয়ে উঠে বসলাম আমি মহিন ঠিক আছে কিন্তু আমার মা কোথেকে মা নেই আট বছরের উপর হলো বিছানায় উঠে বসে মোবাইল চেক করলাম দেখলাম কারো সাথে তো কথা বলছি কিন্তু একেবারে নতুন নাম্বার ভাবতে লাগলাম কেউ হয়তো ভুল নাম্বারে ফোন করেছে হয়তো তার নামও মহিন আর আমিও মা ডেকে ফেলেছি মোবাইলটা উপর করে ফেলে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ অস্বস্তি হলেও আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর ভুলে গেলাম উঠে ফ্রেশ হয়ে পাউরুটি খেয়ে নিলাম কাজের বুয়া আসবে না কালকে ডিম আলুর তরকারি আছে এগুলোতে খেতে হবে মোবাইল নিয়ে কিছুক্ষণ ফেসবুক ঘুরলাম তারপর গেম নিয়ে বসে পড়লাম কখন দুটো বেজে গেছে খেয়াল নেই গেম খেলছিলাম তখন আবার ফোন এলো মনে পড়ল সকালে আসা ফোনটার কথা আমি ফোনটা রিসিভ করে বললাম হ্যালো ওপাশ থেকে আবার মায়া ভরা কণ্ঠটা হ্যালো মোহিন বাবা খেয়েছিস আমি থেমে গেলাম কিছু বলতে গিয়েও যেন আর পাচ্ছিলাম না অনেক বছর শুনিনি এই টোনে কথা ওপাশ থেকে আবারও বলছি হ্যালো মোহিন আমি বললাম আনটি আমি জানি না আপনি কে আমার নাম মহিন ঠিক আছে কিন্তু আমি আপনার ছেলে মহিন না ওপাশ থেকে আবারও নিরবতা এখনও রেগে আছিস বাবা এতদিন ধরে ফোন করছিলি না মোবাইল বন্ধ বলছিল আজ যখন পেলাম এইভাবে বলছিস আচ্ছা আমি তোকে কোনো কিছুতেই মানা করব না তোর যা ইচ্ছে করিস বাড়ি আয় বাবা কতদিন দেখি না আনটি আমি আপনার ছেলে মহিন না আমার মা মারা গেছে আট বছর আগে হয়তো নাম একই তবে আপনি ভুল নাম্বারে ফোন করছেন কিছুক্ষণ চুপ থেকে আবারও আমতা আমতা করে বলল। সকালে যে মা ডাকলি মোবাইলটা কান থেকে সরিয়ে নিজের গালে নিজে একটা থাপ্পড় দিলাম আবার কানে না গিয়ে বললাম আনটি তখন ভোর ছয়টা আমি ঘুমিয়ে মধ্যে ছিলাম তাই বলে ফেলেছি আমি কি তোর কণ্ঠ চিনব না মহিন মা ডাকটা কি পরিবর্তন হয় বাবা বললাম তো তোর যা ইচ্ছে করিস একবার বাড়ি আয় আট মাস হয়ে গেল তোকে দেখি না আনটি বোঝার চেষ্টা করুন আমি আপনার মহিন নই ভুল হয়ে গেছে সকালে ঘুমের ঘোরে মা ডেকে ফেলেছি আমাকে ক্ষমা করুন ওদিক থেকে চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আমার খারাপ লাগলো কিছু তো করার নাই আমি তো ওনার ছেলে না ফোন রেখে দিলাম মনে হলো শেষ হলো ব্যাপারটা সকালে বিকেলে শিমুর সাথে ডেটে বের হলাম ভুলে গেলাম শিমু সকালে ঘটনাটা হেসে হেসে জানিয়ে দিলাম কি কাকতালীয় ব্যাপার বলো মাহির নামে কাউকে ফোন দিয়েছে আর আমি মা ডেকে ফেলেছি শিমু বলল হয়তো তোমার হারিয়ে যাওয়া ভাই এই বলে হাসতে শুরু করলো এই মেয়ে হাসলে বা পাশে একটি গজ দাঁত বের হয়ে আসে আর আমি বুকটা লাফাতে শুরু করি তখন ইচ্ছে হয় ওর মাথাটা বুকে চেপে ধরি শিমুকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাইক নিয়ে আবার রুমে এলাম তখন রুমমেট শিহাবও চলে এসেছে দুজনে মিলে একটা সিনেমা দেখলাম রাত দশটায় আবারও ফোন এলো এইবারও নাম্বার না চিনে রিসিভ করে ফেলছি হ্যালো ওপাস থেকে বলে বাবা খেয়েছিস এইবার একটু রেগেই বললাম আপনাকে বলছি না আমি আপনার ছেলে না তাও কেন ফোন দিচ্ছেন আর ফোন দিয়েন না প্লিজ বলে ফোন কেটে দিলাম নাম্বারটা আর রিসিভ না করার জন্য নাম্বারটা সেভ করলাম রং নাম্বারের মা পরের দিনও ফোন আসতে থাকে আমি কখনও ফোন ধরি কখনও ফোন ধরি না কখনো সুন্দর করে কথা বলি কখনো চিৎকার করে বলি আমি আপনার ছেলে না আমাকে ফোন দিয়েন না চার দিন এইভাবে চলার পর আমি ফোনটা ধরা বন্ধ করে দিলাম এইভাবে এক সপ্তাহ আসে পনেরো দিন আসে এক মাস আসে আমি কল ধরি না প্রতিদিন নিয়ম করে সকাল আটটায় কল দেয় দুপুর দুটোয় কল দেয় রাত দশটায় কল দেয় সকলে কলে বিরক্ত হলেও ঘুম ভেঙে যায় আমি উঠে পড়ি অফিসে দুপুরে কলটা এলে আমি বুঝতে পারি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে রাতে কলটা এলে বুঝতে পারি রাতের দশটা বেজে গেছে অনেক দিন ফোন ধরলাম না তারপরেও কলটা যেন আর আমার সাথে কথা বলে হঠাৎ একদিন ফোন আসে না সকালে উঠতে আমি লেট হয়ে যাই অফিসে লেট দুপুর দুটার দিকে কোন দিকে বেজে গেছে কোনো খেয়াল নেই আমার খেয়াল হয়নি কল আসেনি তখন এক কলিগ বলে উঠলো মাহিন তিনটা বাজে লাঞ্চ করবা না আমি তখন রিয়েলাইজ করলাম কল আসেনি আমি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলেও বারবার মোবাইল হাতে নিতে নিচ্ছিলাম ঠিক করলাম রাতে ফোন করলে তখন একবার বলবো কিন্তু সারাদিনে ফোন এলো না প্রতিদিনের বিরক্তকর কল বন্ধ হওয়ায় আমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু আমি হলাম না কি হলো কল আসছে না কেন উনি ভালো আছেন তো ঘুমের ঘুরে মা ডেকে ফেলাতে একজনকে আপন করে না বাবা মহিম ডাকে সবাই মা নিয়ে ভীষণ ইমোশন হয় মাকে নিয়ে কথা বললে খেপে যায় মা দিবসে এলে ফেসবুকে টাইম ভাসিয়ে ফেলে আমার বিরক্ত লাগে না কিন্তু তেমন কোনো আগ্রহ জাগে না এইসবে বাসার পাশে একটা কিন্ডার গার্ডেনে আমি পড়তাম আমাকে স্কুল থেকে নিতে দাদু আসত দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন ছিল আমি তখন ক্লাস পড়ে মা আমাকে নিতে এলো আমার খুশির হওয়ার কথা ছিল কিন্তু মায়ের রাগির চেহারা লাল হয়ে যাওয়া চোখ একপাশে লাল হয়ে যাওয়া ফোলা দাগ দেখে আমি ভয়ে চুপসে গেলাম স্কুলের বাইরে রিক্সা দাঁড়িয়ে ছিল মা আমাকে টেনে রিক্সায় বসালো দুইটা বড় ব্যাগ ছিল রিস্কায় আমাদের বাসার সামনে দিয়ে রিশকাটা বেরিয়ে গেল আমি ঘরের গেটের দিকে তাকিয়ে ছিলাম যতক্ষণ দেখা যায় মা কোনো শব্দ করেনি পনেরো মিনিটের দূরত্বে মায়ের বাপের বাড়ি ছিল মা রিক্কা থেকে নেমেই হেঁটে বাসায় ঢুকে যায় একটু পর ছোটো মামা এসে রিক্সকা ভাড়া দিয়ে আমাকে আর ব্যাগগুলো নিয়ে গেল আমি নানির চ্যাপটা হয়ে যাওয়া খয়রি রঙের সোফায় বসে রইলাম মা ভেতরের রুমে বসে আছে প্রতিদিন স্কুল থেকে ফিরে মা আমাকে খাবার খাওয়ানোর জন্য ছোটাছুটি করত। স্কুল থেকে ফেরে দুই ঘন্টা হয়ে গেছে আমি সেই স্কুল ড্রেসেই বসে আছি খিদে লাগছে আস্তে আস্তে উঠে মায়ের রুমে গেলাম ওখানে নানি আর বড়ো মামি বসে আছে মা ফুপিয়ে কাঁদছে আমি দূর থেকে তাকিয়ে আছি হঠাৎ মামি আমার দিকে চোখ যেতে বলল আচ্ছা সামলাও নিজেকে আমি মাহিমকে কিছু খাওয়াই মামি আমাকে নিয়ে রান্নাঘরে যায় স্কুলের ড্রেস খুলে ঘরের গেঞ্জি পরিয়ে দেয় একটা ব্যাগ খুলে তারপর সিমের বিচির তরকারি আর গরম গরম ভাত খাইয়ে দেয় আমার কাছে সেই দিন তা অমৃতে লেগেছিল বড় মমি আমাকে প্রথম আর শেষবারের মতো সেদিন খাইয়েছিল শেষবার আমি যখন মামির কাছে ভাত চেয়েছিলাম আমার বাম হাতের উপর খুন্তি পড়ার দাগটা এখনও আমাকে কষ্ট দেয় শিমু প্রায় জিজ্ঞাসা করে এটা কিসের দাগ আমি বলি মনে নেই শিমু এসে বলে অনেক দুষ্টুমি করতে তাই মনে নেই কোথায় পড়েছিল আমি হাসার চেষ্টা করি কিন্তু তাতে কি আঠাশ বছরের পুরনো জ্বলনী কমে যাবে বাকি ব্যাপারগুলো ঠিকঠাক মনে নেই মাঝে একবার বাবা এসেছিল আমাকে নিতে মা যেতে দেয়নি এরপর আমি বাবাকে দেখিনি ছয় মাস পর মায়েরও বিয়ে হয়ে গেল শুনেছি বাবাও বিয়ে করেছে আমি শুধু ছিলাম কিছু করার নেই কেউ না কেউ বললেও সব বুঝতে শিখে গেছি চাইতে শিখে গেছি নিজের কাজ নিজে করতে শিখে গেছি কেড়ে নিয়ে খেতে শিখেছি নিজের অধিকার নিজে বুঝতে শিখেছি বড় হয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার ছেলে মেয়েদের সামনে উনি আমাকে জড়িয়ে ধরতে পারেননি আমি মা বলে ডেকে উঠলে উনি আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকিয়ে বলেছিল এইখানে না ডাকতে আমি আর ডাকিনি যাইওনি তবে যখন ওনার ক্যান্সার হয়েছিল আমাকে একবার দেখতে চেয়েছিল আমি হাসপাতালে গিয়েছিলাম আমার হাত ধরে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি পারলে আমাদের ক্ষমা করে দিস আমি বলেছিলাম আমি আপনাকে কোনো দিন ক্ষমা করবো না আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ আমি যতদিন বাঁচব ততদিন আপনাকে ক্ষমা করব না এটা হয়তো আপনার শাস্তি আমার শাস্তি বলে আমি বের হয়ে গিয়েছিলাম উনি হয়তো অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন এর দুই সপ্তাহ পর মা মারা যায় ছোটো মাম্মা মাকে ফোন দিয়ে জানিয়েছিল জানা যায় যেতে আমি যাইনি আমার মন আমাকে ডাকেনি এমন না যে কোনো ঘৃণা ছিল কিন্তু আমার কোনো আগ্রহ ছিল না তাই মা নিয়ে আমার মধ্যে ইমোশন একেবারে কাজ করে না এমন না যে অন্যদের মায়ের ভালোবাসাটা আমি বুঝি না আমি বুঝি তারপরেও ওনার জন্য খারাপ লাগছে হয়তো উনি ওনার ছেলের আসে বারবার আমায় ফোন করছেন দুদিন কল না আসার পর একদিন আমি ফোন দিলাম একবার দেওয়ার পর কল ধরেনি কল না ধরাতে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম দশ পনেরো মিনিট পর উনি কল ব্যাক করলো হ্যালো আমি চুপ করে আছি উনি আবার বললেন হ্যালো মহিন হ্যালো কেমন আছো বাবা ভালো আছে আনটি আপনি কেমন আছেন ভালো নেই পশু গরুর গোদলে ঘরে পরে হাঁটুতে খুব ব্যথা পেয়েছি ইস ওষুধ খেয়েছেন না আমাদের পাড়ার ওষুধের দোকানদার মাকসুদের ওর বোনের ছেলেদের বিয়েতে গেল দোকান বন্ধ আচ্ছা আর কেউ নেই ওষুধ আনার আছে তবে বাজারে থেকে আনতে হবে দেখি কাউকে বলা লাগবে আমি চুপ করে আছি অনেকক্ষণ পর বললাম আনটি আমি কিন্তু আপনার ছেলে না আপনি আপনার ছেলেকে ফোন করার ট্রাই করেননি কাউকে দিয়ে জানি আমি বুঝতে পেরেছি আমার ছেলে হলে এতবার ফোন দিলে কি না ফোন ধর ধরতে পারতো প্রথমবারের মতো আমার নিজেকে অপরাধী মনে মনে হলো তারপর আস্তে আস্তে অনেক কথা হলো ওনাকে ওনার ছেলে কোথায় থাকে কি করে সব জিজ্ঞাসা করলাম কিন্তু উনি তেমন কিছু জানে না শুধু জানে ওনার ছেলে ঢাকায় থাকে ছেলে বিদেশ যেতে চেয়েছিল। তাই জমি বিক্রি করতে চেয়েছিল একমাত্র ছেলে উনি চাননি ছেলে বিদেশ যাক তাই জমি বিক্রি করেননি এরপর ছেলে আর কোনো যোগাযোগ রাখেনি আমি ওনাকে বললাম আপনার ছেলে বিদেশে চলে গিয়েছে কি না খবর নিয়েছেন উনি জানালেন সেই খবর তো নিয়েছি গত আট মাস ধরে এর ওর নাম্বারে ফোন চলেছে মোবাইলে যত নাম্বার আছে ঘরের ডায়েরি বলো খাতা বলো যে কোনো কার্ড বলো যেখানে যা নাম্বার পেয়েছে ডায়াল করেছে কিন্তু খবর জানে না শেষে একদিন মহিন লেখা একটা নাম্বার পায় তাই উনি ফোন দেয় আর আমি ধরি ধরে মা ডাকি এতে ওনার বিশ্বাস আমার সাথে ওনার ছেলের কোনো না কোনো কানেকশন আছে আমি ধরেই নিয়েছি ছেলে হয়তো বিদেশ চলে গেছে। এখন মায়ের দায়িত্ব নিচ্ছে না ওনার সাথে আমার আস্তে আস্তে কথা বাড়ে আর উনি নিয়ম করে সকালে ফোন দেন আমি উঠে পড়ি দুপুরে ফোন দেন আমি রিসিভ করতে করতেই বলে উঠেন খেয়েছো আমি খাইনি বললে বলেন ঠিক টাইমে না খেলে পেটের সমস্যা অফিস থেকে ফিরলে ওনার সাথে কথা বলি ওনার ঘর ওনার গরুর ঘর কয়টা গরু আশেপাশের দোকান দোকানদারদের নাম এসব জন্য আমার মুখস্থ হয়ে গেছে মাঝে মধ্যে বুয়া না এলে ডিম সিদ্ধ করে ভাত খাই উনি জিজ্ঞাসা করেন কি খেয়েছো বুয়া আসে নাই বলে নিজে রান্না শিখে নাও অন্যের জন্য নিজের কিছু ফেলে রাখা উচিত নয় কেউ যখন বুঝতে পারে তখন তাকে ছাড়া তুমি অচল সেটার সুযোগ নিবে যদি নিজের রান্না নিজে করতে পারো তাহলে সে বুঝবে সে না হলে তোমার ক্ষতি নেই তখন সে চাকরি হারাতে ভয় পাবে এই ভয়ে প্রতিদিন আসবে সে বুঝবে তোমার ওকে নয় ওর তোমাকে প্রয়োজন উনি আমাকে রান্না করা শেখান কয় টুকরো মাছ নিব কয়টা পেঁয়াজ কয় চামচ মরিচ হলুদ তেল লবণ লাউডস্পিকারে উনি বলে যেতেন আমি রান্না করতাম এর মধ্যে টুকিটাকি গল্প করতাম দুজনে হাসতাম মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন আপনার ছেলে ফেরো দিলে আমাকে ভুলে যাবেন উনি হেসে বলতেন মায়েরা কি এক ছেলে পেয়ে অন্য ছেলেকে ভুলে যায় আমি দীর্ঘশ্বাস ফেলি উনি আমার থেকে আমার ঘরে কে কে আছে জানতে চাইতো মা কোথায় বাবা কোথায় ভাই বোন কয়জন যাই জানতে চাইতেন আমি বারবার এড়িয়ে গেলেও একদিন ওনাকে বললাম বলতে বলতে খেয়াল করলাম আমি কাঁদছি বহু বছর পর কাঁদছি আমি মায়ের বিয়ের সময় কান্না করিনি করিনি যখন মা মারা গেল এসব কথা জানানো হয়নি কাউকে আপনজন বলতে শুধু সিমু আছে আমার ওকে এইসব বলার আগ্রহ কোনো দিন জন্মায়নি আমি চাই না ও আমাকে অনুগ্রহ করুক আমার অতীত নিয়ে কোনো রকম দয়া দেখা। শিমুকে নিয়ে সংসার করার ইচ্ছা আমার আমি চাই না শিমু আমাকে নিয়ে কখনো কথা শোনাবে উনি চুপ করে আমার কথা শুনলেন কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না সকালে উঠে এক অদ্ভুত অনুভূতি এক সুখের অনুভূতি পুরনো এক যোগকে কেউ লবণ দিয়ে ছড়িয়ে দিল এমন তিক্ত দুঃখ কেমন করে যেন সরে গেল এইভাবে কথা বলতে বলতে প্রায় ছয় মাস কথা বললাম সব কথাই যেন ওনাকে শেয়ার করা আমার লাগে ওনাকে সব কথা যেন বলা যায় কোথায় বাধা নেই মনে হতো উনি তো আমাকে চিনবে না জানবে না জানলেও তো ক্ষতি নেই এর মধ্যে উনি আমাকে ওনার বাড়ি যেতে বলেন ওনার ছেলের খোঁজ নিতে বলেন প্রথমবারের মতো আমি মানুষের ব্যবহারে একটা স্বার্থপরের দিক সম্পর্কে জানলাম আমি ওনার ছেলের খোঁজ নিতে চাইতাম না ওনার দেওয়া ছেলের ঠিকানায় কখনো গেলাম না মনে হচ্ছিল যদি ওনার ছেলে ফেরত আসে আমাকে তো আর এইভাবে আদর করবেন না উনি উনি মাঝে মধ্যে বলেন প্রথম দিন মা ডেকেছিলে খুব ভালো লেগেছিল আর একবার ডাকো আমার খুব শুনতে ইচ্ছে করে কান আর মন যেন শান্তি পেত আমি আমি চুপ হয়ে যাই আমি পারি না ডাকতে আসে না উনি আমার চুপ থাকা বুঝেন উনিও চুপ হয়ে যান মাঝে মধ্যে ওনার ছেলের গল্প শোনায় পড়াশুনায় কত ভালো ছিল কোনো কোন পুরস্কার পেয়েছিল। স্বামী মারা যাওয়া কীভাবে একা ছেলেকে মানুষ করলেন হাঁস মুরগি পালনে ওনার ঘরে ডেকোরেশন আর মুখস্থ হয়ে গেছে বাম পাশে একটা নারকেল গাছ সে গাছে ঘাস পাশ ঘেঁষে ওনার গরু ঘর ঘরের সামনে একটা সবজির বাগান আছে পেছনে অনেক সুপারি গাছগুলো একটা পেয়ারা গাছও আছে উনি ঘুমালে পাড়ার ছেলেরা এসে পেয়ারা গাছে সব পেয়ারা নিয়ে যায় ডান পাশে একটা পুকুর আছে রাস্তার মোড়ে দুইটা মুদির দোকান একটা ওষুধের দোকান একটা চায়ের দোকান সব মুগস্থ হয়ে গেছে একটা ছোট্ট মেয়ে আসে বিকালে ওনাকে দেখতে মোয়া খেতে আমি ঠিক করলাম একদিন যাব এর মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম অফিস থেকে ফেরার পথে ভীষণ ভিজেছি মারাত্মক জড়ে পড়লাম দুই দিন বাসার থেকে শিমু আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল কি এক ভয়াবহ জ্বর পাঁচ দিন তো ঘরেই ছিলাম আমি অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখলাম ওনার বর্ণনা অনুযায়ী ঘরটা আমি দেখতে লাগলাম সেই ঘরটাতে আমি হাঁটছি ডাকছি মা মা ভাত দাও তোমার সেই আলু কুচু দিয়ে ডিম্বু না আমি দেখি আমার মায়ের চেহারাটা কিন্তু ডাকটা শুনি ওনার মতো খুব আদুরে বাবা মহিন আমি জ্বরের ঘরে ওনাকে অনুভব করি আমার মোবাইল কোথায় আমি আমি কোথায় জানি না কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল ওনার সাথে কথা বলে প্রথমবারের মতো বলি হ্যাঁ বলো মা উনি জিজ্ঞাসা করবে আজ তো শুক্রবার আসবি না বাবা আমি বলবো হ্যাঁ মা আসব আমার জন্য পুকুরের কই মাছ রান্না করিও সাথে শাক অনেক দিন খাই না নিজে নিজে মনে মনে সাজাতে লাগলাম এইভাবে বলবো আমার পরিপূর্ণ হুশ হলো প্রায় আট দিন পর তারপরও আমার সাথে মোবাইল ছিল না শিমু হলো বিকালে আমাকে দেখতে মেটার জন্য দিন রাত এক করে দিয়েছে আমি ওর স্পর্শ অনুভব করতে পারতাম আগে শিমু থাকলে মনে হতো আমি পরিপূর্ণ আমার আর কিছুই লাগবে না কিন্তু আজ আমার মনে হচ্ছে শিমু যেন আধা উনি যদি থাকতো তাহলে সব পরিপূর্ণ হতো আমার অভিমান হচ্ছিল উনি কেন এখানে নেই আমার চিন্তা লাগছিল উনি বোধ আমাকে অনেকবার ফোন দিয়েছে প্রতিদিন ফোন দিছে না পেয়ে হয়তো কষ্ট পেয়েছে কি কি বলতে হবে মনে মনে সাজিয়ে হয়েছে আমি যে ওনাকে স্বপ্নে দেখেছি রোজ ওনাকে দেখতে যাব এটাই বলবো ভেবে নিয়েছি শিমুকে বললাম আমার মোবাইলে কল এসেছে কি না দেখো তো শিমু মোবাইল তো আমি বন্ধ করে রেখেছি কি কি শব্দটা আমি এত জোরে বলছিলাম শিমু ভয় পেয়ে গেল আশেপাশে বেডের মানুষ ঘুরে তাকালো এ যেন সিমু অপরাধ করেছে এমন হবে তাকালো সিমু আস্তে করে তোমার মোবাইলটার তো ব্যাটারি ডেট আমি চার্জে দিয়ে আবার অফ করে দিয়েছি আমি মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি খুঁজতে লাগলাম ফোন এসেছে কিনে কিন্তু মোবাইল বন্ধ থাকার কারণে হয়তো কোনো কল আসেনি আমি চিন্তা করতে লাগলাম কি ভাববে আমাকে উনি হয়তো ভাববে ওনার ছেলের মতো আমিও উদয় হয়ে গেছি আমি তাড়াতাড়ি করে কল দিলাম নাম্বারটাতে এখনও রং নাম্বারে মা দিয়ে সেভ করা আমি ভাবলাম আজই এই নামটা চেঞ্জ করে মা লিখে দিব ফোন দিলাম ফোন ধরলেন না একবার দুইবার ফোন ধরলেন না কল ধরছে না খুব চিন্তা হচ্ছিল দিন রাত ফোন দিয়ে যাচ্ছিলাম প্রথমে মনে হলো অভিমান করেছে পরে মনে হলো এতক্ষণ কী উনি থাকতে পারবে অভিমান করে হঠাৎ চিনতে হতে লাগলো শিমুকে জানালাম শিমুও চিন্তা করছে ওনার গ্রামের নাম ফিক্রে সব তো আমার জানাই আছে শিমুকে বললাম আমি এক্ষুনি যাব শিমু অনেক কষ্টে চেপে ধরে বললো আমাকে কাল সকালে আমি সহ যাব তুমি সেখানেই যাবে আমার সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারলেন না শেষের দিকে ওষুধের ডোজের কারণে ঘুমিয়ে পড়লাম আমি স্বপ্নে দেখি উনি দরজায় বসে আছেন হাতে একটা থালা উনি সুপারি কাটছেন আমি ঢুকলাম আমাকে দেখে উনি হাসছেন আমি ঝাঁপিয়ে পড়লাম উনি আমাকে মমতায় জড়িয়ে ধরলেন মহিন এসেছে এসেছিস বাবা এতদিনে এইবার একবার মা ডাক আমি ডাকতে যাব তখনই একটা ঝড় উঠলো সুপারি গাছগুলো পাতাগুলো এলোমেলো হয়ে এসছে কালো হয়ে গেল আকাশটা তারপর অন্ধকার আমি উঠে গেলাম বুকটা ধরপর করছে দেখলাম সবাই ঘুম বেডের পাশে রাখা পানির বোটলটা থেকে পানি খেলাম আমার মনে হতে লাগলো ওনার কাছে রাখা আমার কাছে রাখা উচিত আমি না চাইতে মা পেয়েছি আমার উচিত ওনাকে হেলায় হারানো উচিত না কাল গিয়ে ওনাকে গিয়ে নিয়ে আসবো আমার কাছে যত মানা করুক আমাদের অফিস থেকে আমার জন্য ঘর বরাদ্দ কাল শাহিন ভাইকে ফোন দিয়ে বলবো আমার স্টাফ কোয়ার্টার লাগবে শিমুকেও বিয়ে করে ফেলবো তাড়াতাড়ি মেটা কয়েক মাস ধরে বলছে আমার নিজের একটা ঘর হবে সংসার হবে অন্য সবার মতো মা থাকবে বউ থাকবে ছোট ছোট বাচ্চা থাকবে ওনার পাশে যখন বসবো মিষ্টি পানের গন্ধ আমার নাকে লাগবে কিন্তু এগুলো ঝটটা আমার বুক ভারী করে দিল কিছুই ভালো লাগছে না সকালে আবার জ্বর এলো কিন্তু তাও রেডি হয়ে গেলাম সকাল সাতটায় শিমুকে ফোন দিলাম দশ মিনিটে চলে আসতে না হলে একাই চলে যাবো শিমু চোখ টলতে টলতে কোনো মতো ড্রেস পরে চুলগুলো উঁচু করে বেঁধে চলে এলো গাড়িতে বসে একটা দিব্বাম লাগানো আর একটা কালো টিপ ওকে একটু বকা দিলাম জিন্স কেন পরে এসেছে ও অবাক হয়ে বলল আমার থেকে জিন্স ছাড়া অন্য কিছু যে নেই তুমি জানো না তাও কেন যেন মনে হলো ওকে আমি আমার মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি গাড়িতে উঠে ওনার নাম্বারে অনেকবার ফোন নিলাম ধরছে না এরপর মোবাইলটা বন্ধ বলছে প্রায় ছয় ঘন্টা জার্নি করে আমি ওনার গ্রামে পৌঁছালাম স্টেশন থেকে রিক্সা নিলাম রিক্সকাওয়ালাকে বললাম কোথায় যাবে যেন খুব চেনা জায়গা আমি বললাম যাব। যাব রিক্কাওয়ালা অবাক চোখে তাকিয়ে আবার রিক্সা টানতে শুরু করলো টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা দেখলাম বেশ শোচনীয় শহরের রাস্তাঘাটে একটু পানি উঠলে আমরা কত হাউতাস করি গ্রামের অনেক ঘরের অবস্থা খারাপ চারিদিকে পানি কেউ কেউ নৌকার উপর বসে আছে মনটা ভারী হচ্ছে উনি ভালো আছেন তো মা ভালো আছেন তো রিস্কা যত এগোচ্ছে আমার মনে হচ্ছে আমার চেনা জায়গা আমার কতদিনের পরিচিত সেই মোড়ের দোকান আশা স্টোস। মাকসুদ ফার্মেসি সাবু মোবাইল চার্জার লকাওয়ালো বলল কার বাড়ি যাবেন আমি ঘর থেকে বেরোলাম মোহিনদের বাড়ি ওর মায়ের কাছে উনি অবাক হলেন রিস্কাওয়ালা বললেন মোহিনকেও মোহিনগ কেউ হন আপনারা আমি মাথা নাড়লাম হ্যাঁ বলতে বলতে একটা ঘরের সামনে এসে রিক্সা দাঁড় করালো গ্রামের এব্রো থেব্রো রাস্তা রিক্সা চালিয়ে উনি ক্লান্ত কোমরের গামছা খুলে বললো এতদিন কই আসলেন এত ভালো একটা মানুষ এত কষ্ট পেল আমি রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে টাকালাম টিনের বেড়া দেওয়া টিনের তো যার দিকে তাকিয়ে যেন সুখের পরশ অনুভব করছিলাম আমি রিক্সার ভাড়া দিতে দিতে বললাম আর কষ্ট না সাথে নিয়ে যাব। রিস্কেলা ভাঙতি দেওয়ার জন্য তার কোমর থেকে টাকা বের করতে করতে বলল এখন আর কষ্ট কিসেন আল্লাহর কাছে গেলে কী আর কোনো কষ্ট থাকে আমি যেন বুঝতে পারলাম না বললাম কি বলছেন দরজা ঠেলে ভেতরে ঢুকালেন উনি বললেন আট দশ দিন আগে যে তুফান হইছিল তাতে বড়ো গাছ ভাঙি পড়িয়া ঘরের উপর বেচারি কখন মারা গেছে কেউ কইতে পারে না অনেক কষ্টে গ্রামের পোলারা বের করে আনছে আমার কানে যেন আর কোনো কথা যাচ্ছে না মাথা ঘুরে উঠল শিমু এসে আমাকে ধরলো আমি ঘরটার দিকে অপলোক তাকিয়ে রইলাম গাছটা কেটে ফেলা হয়েছে তবে ছাদের উপর গাছ পড়াটা এখনও কেউ ঠিক করেনি ওখানে পড়ে আছে ঘরটা ভেঙে চুরে কিছু নেই কতটা আঘাত পেয়েছে যন্ত্রা পেয়েছে ভাবতে বুকটা এভাবে মুচটে যাচ্ছে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না কত আশা করে এসেছিলাম একবার মা ডাকবো আমি নিঃশ্বাস নিতে পারছি না ইস্কা বলল আমরা তো ভেবেছিলাম মাহিনের মা অনেক আগেই মারা যাইব তাও অনেক অনেকদিন আছিল। শিমু জিজ্ঞাসা করলো কেন ইসলো বললো মাহিন তো আছিল একমাত্র পোলা এর বাবা ছিল স্কুল মাস্টার মাহিনরে ভালো পড়াশোনা করাইছে মাহিন বাব মা মারা যাওয়ার পর মাহিনের মায়ে পালছে তো পোলারে বন্ধু বান্ধবের তালে পরে শখ হইয়া বিদেশ যাবে জমি জায়গা জমি বেচবে ওর মা দিল না মাহিন সস্তা সমুদ্র দিয়ে পার হয়ে মালাইশিয়ে যাচ্ছিল এরপর কি হইল কেউ জানে না কেউ কেউ কয় মাহিন যাওয়ার পথে ঝড়ের মধ্যে সমুদ্রে পড়ে মারা গেছে আর কেউ কয় জেলে আছে তবে আমরা ধরে নিছি মাহিন মারা গেছে নইলে আজ দেড় বছর হয়ে গেল পোলাটা বাঁচি থাকলে কি মায়ের খবর নিত না মাহিনের মা সবাই রে জিগাইতো কেউ সাহস করে কয় নাই তিন রাত নাকি মোবাইল রে ফোন দিত তারপর শুনছিলাম মাথা খারাপ হয়ে গেছিল সবাই বলতো আমার মাহিন বাঁচি আছে দিনের রাইতে কথা কইতো মোবাইলে কেউ কেউ বলতো মোবাইলের ওপাশে কেউ সত্যি কথা বলে আমাদেরও মনে হইতো যেই কথা কইতো অনেক সবের কাম করতেছে বেচারি আরও ছয় সাত মাস বাঁচিয়েছিল তার জন্য আচার বানাইতো ডালের বড়া বানাইতো কত কিছু ভাজি রাখত মাহিন আসবে আমারে দেখতে আমি যেন কোনো কিছু শুনছিলাম না সব যেন কেমন এলোমেলো লাগছিল আমার জন্য এত অপেক্ষা করছিলেন উনি আমার আশায় এতদিন ধরে বেঁচেছিলেন উনি মুহূর্তে আমার মনে হলো আমি সব হারিয়ে ফেলছি এই দুনিয়ায় আমার সাথে বারবার এমন হয় আমার সব কিছু কেড়ে নেয় আমাকে আবার নিঃস্ব বানিয়ে দিলেন উনি অনেক কষ্টে একটা শব্দ বের করলাম ওনার কবরটা কোথায় রিস্কাওয়ালা বললো যাবেন চলে নিয়ে যাই আমি আর সিমু ওনার পিছন পেছন গেলাম শিমু দাঁড়িয়ে রইল পাশে আমি ভেতরে গেলাম কিছুক্ষণ বাদে দেওয়া হয় নতুন কবরটা আমাকে দেখিয়ে দিলে বলল এটা বৃষ্টিতে সবদিকে কাদা মাখা আমি ধূপ ধরে বসে পড়লাম গায়ে তীব্র জ্বর এসেছে পর মমতায় হাত বুলিয়ে বলে উঠলাম আমি মাহিন আমি এসেছি আপনার কাছে দেখবেন না আজ তো শুক্রবার মা আমি এসেছি তো এই যে আমি ডাকছি মা মা আমি জানি না আমি ওখান থেকে কিভাবে এসেছি গাড়িতে উঠেছি এসে আবার হাসপাতালে আট দিন আর আমি ছোট্ট করে বিয়ে করলাম আমাদের একটা ঘর হলো কিন্তু আমার সেই ঘর আর পরিপূর্ণ হলো না এখন আমি নিয়ম করে রোজ নাম্বারটাতে ফোন দেই। এখনও নাম্বারটা বন্ধ কিন্তু তাও দেই যদি কখনও ধরে কিংবা যদি আবারও কোনো রঙ নাম্বারে মা পেয়ে যাই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং